আসতে যদি চান সালের চালাকি এই চব্বিশ সালে তো বাচ্চা নিয়ে নিশ্চিন্ন হয়ে যাব এই ধরনের বক্তব্য দিয়ে তারা 18 কোটি মানুষকে চিরকাল আন্দোলন দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা হরতাল কর্মসূচি পালন করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। জানিয়ে দেব আজকে বাংলাদেশের কিছু গুরুত্বপূর্ণ আপডেট। বিএনপির নেতারা বেশিরভাগ জেলে, বাকি যারা রয়েছে তাদেরকে পাগলের মতো করছে আইন শৃঙ্খলা বাহিনী। শুধু প্রকাশ্যে রয়েছেন বিএনপির নেতা রকুল কবির রেজদী। এ ব্যাপারে গণমাধ্যমের একজন কর্মী ডিবির প্রধান হারুনুর রশিদকে জিজ্ঞাসাবাদ করল। ডিবির প্রধান বললেন, যাদেরকে প্রয়োজন মনে করছি, যাদের নাম আমাদের কাছে আসছে তাদেরকেই গ্রেফতার করছে, বাকি যারা রয়েছে ওদেরকে গ্রেফতার করছে না কেন তা এখন বলা যাবে না। ওদিকে বাংলাদেশের রাজনীতিতে পিটার হাসের বহু আলোকিত নাম। গেল কদিন মার্কিন এই রাষ্ট্রদূতকে যেন বাংলাদেশি মানুষের আগ্রহীর শেষ নেই। পিটার হাস কয়েকদিন বাংলাদেশ ত্যাগ করায় গুঞ্জন উঠেছে প্রাণ বয়ে পালিয়েছেন তিনি, অবশেষে তিনি আবার দেশে ফিরলেন। ওদিকে বিএনপির নেতা রুহুল কবির রেজবি বৃহস্পতিবারে হরতালের ডাক দিলেন। রুহুল কবির রেজবি বললেন, তফসিল বাতিল সরকারের পতন না ঘটলে আমরা এভাবে হরতাল অবরোধ কর্মসূচি দিয়ে যাব।